বিগ বিগ ব্রেকিং নিউজ, ইয়েস, পশ্চিমবঙ্গ পুলিশের নতুন রিক্রুটমেন্ট যারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে এই মাত্র প্রকাশিত হলো। সবার আগে সবার প্রথমে ইউটিউব জগতে তোমাকে দিয়ে দিল আইকে স্টাডি, কারণ এই আইকে স্টাডি আরও অথেন্টিক কয়েকটি খবর কিন্তু এর আগে দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের রেজাল্ট কবে প্রকাশিত হবে বলে দিয়েছে, যে এই সপ্তাহে কবে প্রকাশিত হবে সেটাও বলে দিয়েছে, এবং আজকের ভ্যাকান্সি একেবারে অফিসিয়াল আপডেট অফিসিয়ালি পেজ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। তুমি দেখতে পাচ্ছ আমি আইকে, এবং তুমি জানো যে তোমরা যারা মেয়েরা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটি সুখবর এই যে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে, মেয়েদের জন্য স্পেশাল আবাসিক কোচিং সেন্টার। যেহেতু সিট সংখ্যা সীমিত, তাই তুমি এখনই তাড়াতাড়ি করো, ফোন করে তোমার সিটি বুকিং করো। ফোন নাম্বারটি 7076650708। এই নম্বরে পুরো তিনতলা বিল্ডিং, মার্বেল পাতা আছে পুরো বিল্ডিংয়ে, কোনো একদম পুরোপুরি সিকিউরিটি ব্যাপার। তো চলো কথা না বাড়িয়ে আজকে জানবো ঠিক কী কী ডিটেলস আছে। দুটি অফিসিয়াল নোটিস তোমাকে দেখাবো আমি, যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কতটা বয়স লাগবে, এভরিথিং এ টু জেড আর ছোট্ট বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত বলি তোমার এজ যদি 1/1/2023 পর্যন্ত, 1/1/2023 এই সাল পর্যন্ত তোমার বয়স যদি 30 বছর পার না হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সোজা সাপটা 18 থেকে 30 বছর, ইয়েস 18 থেকে 30 বছর হলে তুমি কিন্তু লেডি কনস্টেবলে অ্যাপ্লাই করতে পারবে। এবার বলে দিই যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, পরিষ্কার ভাষায় লেখা আছে দেখো যে এই মাসের 24-23 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হতে চলেছে। এই মাসের 23 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং পরবর্তী মাসের 22 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই শেষ হয়ে যাবে। অর্থাৎ পুরোপুরি ঈদের পরই কিন্তু অ্যাপ্লাই শুরু হবে এবং রমজান পেরিয়ে গেলে অ্যাপ্লাই শুরু হবে। তোমরা কিন্তু কেউ ভুল করবে না, সবাই অ্যাপ্লাই করে দেবে, খুব ভালো চিন্তা ভেবেচিন্তে অ্যাপ্লাই করবে, প্রতিটি ধাপে অ্যাপ্লাই করবে। এবং কিছু নিয়মকানুন পরিবর্তন হয়েছে, এবার তোমাদের মনে 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 আসে যে স্যার কতগুলো সিট আছে, কি ভ্যাকান্সি আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো এই যে অফিসিয়াল নোটিশটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই যে অফিসিয়াল নোটিশ কি বলেছে। এই যে অফিসিয়াল নোটিশ যেখানে সিট সম্বন্ধে পরিষ্কারভাবে বলা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার, তোমরা হয়তো ভাবতে পারো এটা ফেক হতে পারে, এটা 100% অথেন্টিক, একদম অফিসিয়াল থেকে পাওয়া খবর। এখানে দেখতে পাচ্ছ দেখো পরিষ্কার লেখা আছে, ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2023। সো 2023-এর নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া জন্য পশ্চিমবঙ্গ কনস্টেবলের পদের জন্য ভ্যাকান্সি প্রকাশিত হলো মেয়েদের জন্য। ছেলেদের ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমাদেরকে 2-1 দিনের মধ্যে কিন্তু স্পেশালি আপডেট দিয়ে দেবো ছেলেদের ভ্যাকান্সি কবে হবে। শুধু রেজাল্টের অপেক্ষা করো কয়েকটা দিন, তারপরে কিন্তু ছেলেদের ভ্যাকান্সি পেয়ে যাবে। তাই তোমরা যারা আবাসিক কোচিং সেন্টারে পড়তে চাও, চাকরি পেতে চাও, নিশ্চিত করতে চাও, প্রতিনিয়ত পড়া আর কয়েকজন টিচার দিয়ে সেই এখন থেকে শুরু করতে হবে, তাই দেরি না করে এই নম্বরে ফোন করে তোমার সিটি বুকিং করো, কারণ মেয়েদের সিট সংখ্যা কিন্তু আমাদের এখানে সীমিত। ফোন নম্বরটি 7076650708। চলো কতগুলো ভ্যাকান্সি আছে আমরা একটু দেখে নেব, আরও ডিটেলস খবর আমি রাতে বলে দেবো। যে রিজার্ভ প্রার্থীদের জন্য 343টি, আনরিজার্ভ ইসি ক্যাটাগরির জন্য সমস্ত কিছু আছে, এনভিএফ, সিভিক ভলেন্টিয়ার, স্পোর্টস কোটা সমস্ত কিছু আছে। অর্থাৎ জেনারেল ভ্যাকান্সি, ইসি ভ্যাকান্সি, সিভিক ভলেন্টিয়ার ভ্যাকান্সি, স্পোর্টস কোটা সব মিলে কিন্তু আছে। এসসি এসটি ওবিসি সবার ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেখা আছে। ওবিসি এর ভ্যাকান্সি 57টি ভ্যাকান্সি আছে, সর্বমোট ভ্যাকান্সি আছে 1420টি। স্পেশালি যে লেডি কনস্টেবলের ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে গেল। নিয়োগ প্রক্রিয়ায় একটু পরিবর্তন হয়েছে, আমরা দেখে নিয়েছি যে প্রথমত প্রিলিম হবে এবং মেন পরীক্ষা। প্রথমত বলি অনেকে হাইট নিয়ে কনফিউজ আছো, কত হাইট লাগবে, 160 সেমি লাগবে, ওয়েট 49 কেজি লাগবে। যদি নর্মাল মেয়ে হও, অর্থাৎ তুমি গোর্খা বা রাজবংশী না হও, যদি রাজবংশী হও সেই ক্ষেত্রে 152 সেন্টিমিটার লাগবে। আমাদের এখান থেকে গত বোর্ডে অনেক রাজবংশী মেয়ে চাকরি পেয়েছে, তাই তোমরা যারা রাজবংশী আছো খুব তাড়াতাড়ি আমাদের এখানে কিন্তু সিটটি বুকিং করে নাও। তুমি কি করবে, কেমন কী খরচ হয়, মান্থলি কেমন খরচ হয়, সেই সমস্ত বিষয় জানতে গেলে অবশ্যই আমাদেরকে তোমাকে কী করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে আমরা পিডিএফ ফাইলটা কিন্তু পাঠিয়ে দেবো এখানকার নিয়মকানুন অ্যান্ড রুলস রেগুলেশন জানার জন্য। তো যাই হোক, দেখতে পাচ্ছ প্রিলির জন্য
100 নম্বরের পরীক্ষা হবে 40 30 30 যেটা আগে থেকে ছিল এবং শুধুমাত্র মেন পরীক্ষার সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেল কি চেঞ্জ হলো আমরা দেখে নেব একবার এই যে ইংরেজিটা অনেকটা কমে গেছে তোমাদের যদি ইংরেজিতে ভয় ছিল কিন্তু তুমি জিকে জিআই স্ট্রং ম্যাথে এবং জিআই স্ট্রং অঙ্ক খুব ভালো পারো জিআই খুব ভালো পারো তাহলে তোমার চাকরি এবার কিন্তু নিশ্চিত 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 তাই দেরি না করে চলো আমাদের আবাসিক কোচিং সেন্টার নদিয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ব্যবস্থা আছে সব থেকে অল্প টাকায় কোনো কোনো ডকুমেন্ট জমা নেওয়া হবে না অরিজিনাল ডকুমেন্ট ভর্তির সময় জমা নেওয়া হবে না এই সুবর্ণ সুযোগ কিন্তু আর কেউ দেবে না চাকরি পেলে মাত্র 60,000 টাকা মাসে মাসে 999 টাকা এই অফারটি কিন্তু তোমাদের জন্য ভ্যালিড চলছে তাই দেরি না করে এখনই চলে এসো মাসিক 999 টাকায় খরচে চাকরি পেলে 60,000 টাকার বিনিময়ে সুবর্ণ সুযোগটি নিয়ে নাও শুধুমাত্র কয়েকটি ছেলেমেয়ের জন্য আজকের ভিডিও পর্যন্তই আরও বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে ধীরে সুস্থে ইন্টারভিউ 15 নম্বর হয়ে যাবে এর পরবর্তীকালে পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করো A to Z আলোচনা করবো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য